তিনি সৎগুরু। তার যে আশা, তার যে আবির্ভাব, তার যে অবতরণ, তা কিন্তু আমাদেরই জন্য এই যুগের প্রয়োজনে। এই যুগের প্রয়োজনে আমরা তাকে পাই এবং যুগের সমস্যার সমাধান তিনি করেন, তাই তিনি সলভড পার্সন, তিনি কমপ্লিট ডেভেলপড পার্সন, পূর্ণ মানব। পূর্ণ মানব হয়ে তিনি এ ধরাধামে লীলা করতে আসেন। তাই তো তার শরণাপন্ন হতেই হয়। আমরা এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ তো গুরুমুখী দেশ। গুরুমুখী দেশ, গুরু মানে সর্ব অর্থে সদ্গুরুর কথা আমরা কিন্তু বলবো। ব্রহ্মবিদ, সেই সদ্গুরু যিনি সত্য লোকের সঙ্গে যার নিত্য সংস্রব। তো এই জীবনের পথে চলতে গেলে সৎগুরু ধরতেই হয়, ধরতেই হয়। কেননা যেটা আমি বলছিলাম যে ভারতবর্ষ হচ্ছে সেই গুরুমুখিনতার দেশ, আধ্যাত্মিক চেতনা আমাদের রন্ধ্রে রন্ধ্রে, ভারতবাসীর রক্তে বহমান। কিন্তু আমরা জানি না, আমরা ভুলে যাই যে আমরা যে আধ্যাত্মিকতা, যে ধর্ম পালন করতে চাই সেটা আসলে কি। শ্রী ঠাকুর, আমরা ধর্ম মানে অনেক কিছু শুনেছি, আমরা ধর্ম মানে অনেক ব্যাখ্যা পেয়েছি বিভিন্ন গ্রন্থাদিতে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে, বিভিন্ন আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের যে ঐতিহ্য তার মধ্যে। কিন্তু পরম পুরুষ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মের যে সংজ্ঞা দিলেন তা কিন্তু এক কথায় অনবদ্য, এবং তার মতো সহজ, সরল, সুন্দর, সর্বজনগ্রাহী এই সৌন্দর্য আমি আর কোথাও পাইনি। তিনি বললেন, যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে, আমি যখন কড়াইতে রান্না করি তখন আমি তরকারিটা রাখার জন্য আগে একটা ধারক পাত্র রাখি, একটা গামলা বা একটা বাটি বা একটা সসপ্যান। আমার ছেলে যখন তবলা বাজায় তখন সেই তবলাটা রাখার জন্য একটা বেড়ি রাখে, একটা বেড়ির ওপর রাখতে হয়। মায়েরা যখন, গ্রামের বধূরা যখন পুকুর পাড়ে জল আনতে যান, এখনকার দিনে আর নেই, এখন সব বাড়িতেই কল ট্যাপ। তো আগেকার দিনে যখন যেতেন কলসি নিয়ে, সেই কলসিটা একটা বেড়ির ওপর রাখতেন। আমরা চা খাই, কাপটা একটা প্লেটের ওপর রাখি। তাহলে প্রত্যেকটা এই যে যা কিছু তাকে ধারণ করার জন্য একটা ধারক বস্তু লাগছে, তবে ওই যা কিছুটা, ওই যা বস্তুটা, ওই তবলাটা, ওই তরকারিটা, ওই কাপটা, ওই কলসিটা, এগুলো কিন্তু তাদের পরিপূর্ণ উপযোগিতা আমরা তাদের কাছে পাচ্ছি। তাহলে যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে, ওই যে যা কিছু, যা কিছু মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যতিরেকেও বিজ্ঞানের আয়ত্তের মধ্যে আসেনি এমন হাজার হাজার সৌরমণ্ডল, এমন হাজার হাজার নীহারিকা পুঞ্জ, এমন হাজার হাজার আকাশ গঙ্গা,
যা হয়তো আমাদের বোধে আসে না, যা হয়তো আমরা মাপতে শিখিনি আজও, সমস্ত কিছু যার ওপর দাঁড়িয়ে আছে সেটাই হলো ধর্ম। ঠিক যেমন কাপটা প্লেটের ওপর থাকে, একটা অসমতল বা একটা এবড়ো খেবড়ো কিছুর ওপরে কাপ রাখতে গেলে পড়ে যাবে, তরকারিটা একটা বাটি না পেলে আমি মেঝের ওপর ঢেলে দিলে তরকারিটা পরিপূর্ণভাবে তার রূপ রস গন্ধ বর্ণ নিয়ে আমাদের সামনে খাদ্য হিসাবে হাজির থাকবে না, তাহলে তার পরিপূর্ণতা, তার সম্পূর্ণ উপযোগিতা পেতে গেলে তার একটা ধারক পাত্র লাগে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সেই ধারক পাত্র যেটা ধরে আছে সেটাই ধর্ম, সেটাই ধর্ম। আর তিনি পরম পুরুষ, এই ধারক পাত্রকেও যিনি তৈরি করেছেন, এই যা কিছুকেও যিনি তৈরি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, যা আমাদের জ্ঞানের মধ্যে অথবা বাইরে, সবটাই সেই তিনি তৈরি করেছেন পরম পুরুষ। তাই ধর্মকে মানতে গেলে পরম পুরুষকে মানতেই হয়। আমি ধর্ম মানি কিন্তু আমি পরম পুরুষ মানি না, আমি সৎগুরু ব্রহ্মবিদ মানি না, তা হয় না। কেননা ধর্মটা পরম পুরুষ তৈরি করেছেন, সেই ধর্ম যা যা কিছু ধরে আছে, ধারণ করে আছে, সেটাও পরম পুরুষই তৈরি করেছেন। এত গভীর তত্ত্ব, এত গভীর ব্যাখ্যা আমরা বুঝতেই পারি না প্রথমে। তাই তো তিনি কি বললেন, ধর্মে সবাই বাঁচে এবারে, বাঁচার বাড়া। এই যে আমাদের মা গর্ভে ধারণ করেন শিশুকে, তাহলে ওই যা কিছুটা শিশু আর যার ওপর দাঁড়িয়ে আছে, মানে যা ধারণ করেছেন তিনি মা, তারপরে সেই শিশু যখন জন্ম হয় ধাত্রী মাতা তাকে টেনে নিয়ে আসেন, টেনে মানে টান, স্নেহ ভালোবাসা, টান মানে হ্যাচকা কিছু নয়, সেই টান, টানটাই কিন্তু মূল বিষয়। তাই তো তাকে ধাত্রী বলা হয়, তিনিও ধরেন। আবার এই যে শিশু, এই যে মা, এই যে ধরিত্রী, এই ধাত্রী সবই কার ওপর রয়েছে, ধরিত্রী মাতার, ধরতি মাতা আমরা বলি, ধরতি, ধরতি মানে যিনি ধরে থাকেন। এই যে সবটাকেই কেউ না কেউ ধরে আছেন, আর কেউ না কেউ ধরে আছেন বলেই ওই যাকে ধরে আছেন তার বাঁচাটা, তার বাড়াটা নিখুঁত ভাবে হচ্ছে, সুন্দরভাবে হওয়ার পথ পাচ্ছে। তাই তো ধর্ম মানেই বাঁচা বাড়া, তাই তো ধর্ম মানেই হলো বিং অ্যান্ড বিকামিং। সেই বিং অ্যান্ড বিকামিং এর যে অপূর্ব সৃষ্টিকর্তা, তিনি হলেন পরম পুরুষ। তিনি কাউকে ফেলে দেন না, তিনি কাউকে দূরে সরিয়ে রাখেন না, তার কাছে একজন মহান ভক্ত যেমন ভাবে থাকেন, একজন চোর ডাকাত, একজন তথাকথিত অবহেলিত মানুষও সমান ভাবে থাকেন। যেন তিনি বলেন, যা আছে আমার আছে, আমার থাকবে। এই যে টান, মা যখন তার সন্তানের মুখের দিকে তাকান, সে সন্তানের যে টান, পৃথিবী না হয় তার গ্র্যাভিটেশন দিয়ে আমাদের টানে, আমরা এই টানটার নাম দিয়ে দিয়েছি মাধ্যাকর্ষণ শক্তি, কিন্তু মায়ের যে টান সন্তানের প্রতি, তার কি কোনো নাম আছে, কোনো ব্যাখ্যা আছে? নেই। তাই সেই টানের উপরে আমাদের কিন্তু এই সমগ্রটা নির্ভর করে, এই ধারণ, যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে সেই ধর্ম, সেই ধর্মের উপর যা কিছু দাঁড়িয়ে আছে, এবং সেই পরম পুরুষ, যা তিনি নিজে তার রসময় সত্তা থেকে তৈরি করেছেন। আজকে তাই তো তিনি কাউকে ফেলে দেবেন না বলে, কাউকে হারিয়ে যেতে দেবেন না বলে, কাউকে বিমুখ হয়ে থাকতে দেবেন না বলে তিনি আজকে আমাদের দীক্ষাপত্রের কাজে পাঠাচ্ছেন, তার কোনো সন্তান যেন হারিয়ে না যায়। আজকে আমরা যদি মেলায় যাই, আমাদের ছেলে মেয়ে, ছোট্ট ছেলে মেয়ে যদি হারিয়ে যায়,
তাহলে কি আমি তাকে ফেলে রেখেই চলে আসি? কখনোই তা আসি না, তাকে যেভাবে হোক খুঁজে বার করি। তাই আমার পরম পুরুষ, পরম পিতা, বিশ্বপিতা, তিনি তার হারিয়ে যাওয়া মানুষগুলিকে তিনি খুঁজে বার করতে বলেছিলেন তার জীবদ্দশাতেই। ননীগোপাল চক্রবর্তী দাদাকে বলেছিলেন, দীক্ষিত জীবনে তোদের প্রথম কাজ হলো আমার হারিয়ে যাওয়া মানুষগুলিকে ফিরিয়ে আনা। আজকে শ্রী শ্রী আচার্যদেব, আজকে আমার পরম পূজ্যপাদ অবিন দাদা, তারা তাই কিন্তু তাদের যে এক কথায় স্বস্তি বাহিনী দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন। দীক্ষাপত্রের কাজে জোয়ার চলে এসেছে, দীক্ষাপত্রের কাজ করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ প্রত্যেকটা মানুষের মধ্যে সাড়া জেগে গেছে। কোনোদিন যারা ভাবতে পারেননি যে তারা বাড়ি থেকে বেরিয়ে ঠাকুরের কাজ করবেন, ঘরে বসে ইষ্টবৃত্তিটুকু করে তাদের যেটুকু ঠাকুরের কাজ করা শেষ হয়ে যেত, লোকে অনেকে বাইরের লোক জানতেও পারতো না যে সে দীক্ষিত। একসাথে পাশাপাশি চেয়ারে বসে 10 বছর কাজ করেও এ অপর অপরকে চিনতে পারতো না যে সৎসঙ্গী বলে। এমন ভাবে যারা সৎসঙ্গী জীবন যাপন করত, আজকে তারাও কিন্তু দীক্ষাপত্রের কাজে ছুটে বেড়াচ্ছে। সেই দায়িত্বের, সেই ভালোবাসার, সেই সুন্দর জায়গাটা কিন্তু তৈরি হয়েছে এভাবেই, আচার্য দেবের আশীর্বাদে, অবিন দাদার আশীর্বাদে। তিনি আচার্য দেব বলছেন যে দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে যেন অন্য মানে অন্য কোনো কাজের দ্বারা যেন দীক্ষাপত্রের কাজ বিঘ্নিত না হয়, প্রয়োজনে অন্য কাজ বন্ধ থাকুক, প্রয়োজনে মন্দির করা বন্ধ থাকুক, কিন্তু দীক্ষাপত্রের কাজে যেন ভাঁটা না আসে। আমরা যখন ঘরে ঘরে যাচ্ছি, মানুষজন গুলোকে বলছি যে আচার্য দেব পাঠিয়েছেন, আপনি কেমন আছেন খোঁজ নিতে, তখন কিন্তু তাদের মধ্যে, তারা তো একসময় ঠাকুরকে ভালোবেসেই দীক্ষা নিয়েছিলেন, মানুষ ঠাকুরকে কিন্তু পেতে চায় বলে, ভালোবাসতে চায় বলেই দীক্ষা নেয়। তাই তাদের মধ্যেকার সেই ইষ্টার্থী আবেগটা, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়ে যাচ্ছে, এবং তার ফলে তারা কিন্তু, তাদের চোখে জল আসছে, তাদের খোঁজ কেউ নেন না, করোনার সময় তাদের খোঁজ কেউ নেননি হয়তো, কিন্তু আজকে আচার্য দেব তাদের খোঁজ নিতে পাঠাচ্ছেন। আজকে 15 কিলোমিটার গ্রামে, 20 দূরে, 20 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি, যখন তারা অবাক হয়ে যাচ্ছেন যে ওই সুদূর বহরমপুর শহর থেকে এই প্রত্যন্ত গ্রামে আচার্য দেব আপনাদেরকে পাঠিয়েছেন আমাদের খোঁজ করার জন্য, আমরা কেমন আছি জানার জন্য, আমাদের সাহায্য করার জন্য, আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এই যে, এই যে তাদের মধ্যে একটা চেতনা তৈরি হচ্ছে, তাই তো আমিও সৎসঙ্গী, তাহলে আমারও খবর নিতে লাগবে, আমারও মানুষের পাশে দাঁড়াতে লাগবে, আমাকেও কিন্তু। এইটাই ঠাকুর বলেছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আর আজকে তো আমাদের পড়শি, মানে আজকে আমাদের পড়শি তো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। আজকে অনলাইন সৎসঙ্গ আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে আমাদের সেই, আমাদের মানে গ্লোবালাইজেশন হয়ে গিয়েছে। আজকে কোথায় রামকৃষ্ণ দা, কোথায় আমার অন্যান্য যারা মায়েরা দাদারা উপস্থিত রয়েছেন, আর কোথায় আমি? আজকে আমরা সবাই সবার কথা শুনছি, এই যে গান শুনলাম, এই যে প্রার্থনা হয়েছে, বাণী পাঠ হয়েছে, কে কোথায় বসে আছেন, কিন্তু আমরা প্রত্যেকের সাথে একটা অন্তরঙ্গ টান অনুভব করি, সেই টানের কেন্দ্রে আছেন আমার ঠাকুর। তাই তো প্রতি প্রত্যেকে ভালো থাকেন যেন, সেই চেষ্টাটাই আমাদের করতে হবে, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। কেননা তিনি তিনি তাকে যদি আমরা একমাত্র চাই, গুরুই যদি আমাদের একমাত্র কাম্য হন, তাহলে কিন্তু তার ইচ্ছা পূরণ ছাড়া আমাদের আর কোনো কামনা থাকবে না।
তাঁর ইচ্ছা পূরণ ছাড়া। আর তাঁর ইচ্ছা পূরণ করতে গেলে কি হবে? তখনই তাকে পাওয়া যাবে, তখনই তাকে পাওয়া যাবে। তাই আমাদের জীবনটাকে অ্যাডজাস্টেড করতে, নিয়ন্ত্রিত করতে, আমাদের যে সকল যে ডিসইন্টিগ্রেটেড, যে বিশ্লিষ্ট বিভক্ত যে কোয়ালিটিস, সেগুলোকে অ্যাডজাস্টেড করে তুলতে। আমি যখন কাউকে ঠাকুরের কাজ করতে বলবো, তা ঠাকুরের নাম ধ্যান করতে বলবো, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তায়নী সদাচার করতে বলবো, পালন করতে বলবো, তখন কিন্তু আগে আমাকে সেটা করতে হবে, আমাকে করতে হবে। আমি না করলে আমি কাউকে বলতেই পারবো না। আর আমি যদি বলিও না করে, সে বলাটার মধ্যে মেকানিক্যাল একটা ভাব থাকবে, মানুষ কিন্তু বুঝতে পারেনি। মানুষের কিন্তু, মানুষ সর্বাপেক্ষা বিবর্তিত জীব, তাদের কিন্তু এই বোধটা হয়েছে যে কে করে বলে আর কে না করে বলে। তাই আমাদের করার পথে থাকতে হবে। আমরা কেউই পারফেক্টলি করতে জানি না, শিখিনি আজও, আমি তো একটুও শিখিনি, কিন্তু হৃদয় মন তনু ধন দিয়ে আমাদের সেই চেষ্টাটায় লেগে থাকতে হবে। সেই চেষ্টাটা মানুষকে প্রকৃত মনুষ্যত্বের অধিকারী করার এই ঝোঁক তিনি একমাত্র আমাদেরকে সেই ঝোঁকে আমাদেরকে এগিয়ে দেন। তাই তার যে বৈশিষ্ট্য, তিনি তো অপরিমাণ বৈশিষ্ট্য পালি, সকলকে পরিপূরণ করেন বৈশিষ্ট্য বিধি সম্মত ভাবে। তাই আমরা দেখেছি যে অপরকে সওয়া পাওয়ার শক্তি সেই সদ্গুরুর মধ্যে প্রকট। এমন ভাবে হয়তো আমরা তাকে সেবার নামে আমরা সেবা অপরাধ করে ফেলি, কিন্তু তবুও তো তিনি আমাদের সরিয়ে দেন না, নড়িয়ে দেন না, তাড়িয়ে দেন না। তিনি কিন্তু আমাদেরকে আশ্রয়ে প্রশ্রয়ে নিজের করেই রাখেন। এমন আশ্রয় প্রশ্রয় আমরা আর কারো কাছে পাই না। তাই তো ঠাকুর বললেন, জীবনপাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এখনি কর ও বীর তবে গুরুর পদে অর্ঘ দান। গুরুর পদে নিজের জীবন অর্ঘ দিতে হয়, তবেই কিন্তু জীবন পাত্র ভরে জয়ের অমৃত উঠবে, যে অমৃত আস্বাদনে আমরা কিন্তু সেই সেই মহাজীবন লাভ করব, যার দ্বারা তাঁর সাথে আমরা মিলিত হতে পারি। জয় গুরু দাদা, সকলে জয়, সকলে জয় গুরু। অপূর্ব অপূর্ব পরিবেশনা, আমরা প্রত্যেকেই